তো সেই এই বনপর্বে সেখানে শেষের দিকে ওরা তো পাশা খেললেন, তো পাশা খেলায় কুট পাশা, সেই পাশা যে পাশার যে ছকগুলো ছিল সেই পাশা তৈরি হয়েছিল শকুনির বাবার হাড় থেকে। সে শকুনি বাবা সে প্রতিশোধ নেওয়ার জন্যে সেই পাশা বলেছিল যে তুমি এই আমার শরীর চলে গেলে, সেটা ধৃতরাষ্ট্র তার জন্য দায়ী ছিলেন, সেই জন্য শকুনির তার যে বাবা, তো তার প্রতিজ্ঞা ছিল এই কৌরবদের আমি ধ্বংস করব। তো কী করে করব, পাণ্ডবদের দিয়েই করব। সেই জন্য পাণ্ডবদের সাহায্য করছেন ভগবান শ্রীকৃষ্ণ, অতএব তাদের গায়ে আঁচড় লাগলে শ্রীকৃষ্ণ চুপচাপ বসে থাকবেন না, উনি এদের ধ্বংস করবেন না। তো এই যে বললেন তো কী করে সেই পাশা, সেই পাশা খেলা হচ্ছে, সেই পাশার যত জাগ হোক, আর সেই তার বাবা ওই পাশার ভেতরে অক্ষকীট রূপে অবস্থান করছেন, যেইটা দরকার হবে সে পাশাটা ওই অক্ষকীট উল্টে দেবে, দিয়ে যেই যেইটা প্রয়োজন হবে যে দানটা সেই দানটাই পড়তে থাকবে। অতএব জেতা তো একেবারে সুনিশ্চিত। এবং সেই তার কী হলো না, পাণ্ডবরা 12 বছর বনবাস যাবেন, আর 1 বছর অজ্ঞাতবাস থাকবেন। সে অজ্ঞাতবাস থাকাকালীন যদি তাদের পরিচয় জানা হয়ে যায়, আবার 12 মাস, আবার 1 মাস, 12 বছর এবং 1 বছর, এরকম হবে। সেই জন্য পাণ্ডবদের খুব সাবধানে থাকতে হয়েছে। তারা প্রথমে যে বনে গেলেন সেখানেও দুর্যোধনেরা তার পিছু ছাড়েনি, সে তো আপনারা জানেন সে যতুগৃহ টৃহ অনেক কিছু ব্যাপার ট্যাপার হয়ে গেছে, কিন্তু তারা ঘুরতে ঘুরতে সেই জঙ্গলে বেশি দিন থাকতেন না কোনো জায়গায়, কারণ না জানলেই ওখানে, আর বিশেষ করে বিদুর ওদের খুব সাহায্য করতেন এবং বিদুর খবর দিতেন যে তারা কী কী সব মতলব ভাঁজছে, সেজন্য তারা আগেই তার থেকে সাবধান হয়ে যেতেন না। তো তারা প্রথমে কাম্যক বনে গেলেন, সে কাম্যক বনে কিছুদিন থাকার পরেও সেখানে নানা উপদ্রব, তখন তারা সেইখান থেকে চলে এলেন দ্বৈতবনে। সেই দ্বৈতবনেরই ঘটনা, হাঁটছেন তো সারাদিন, বিশ্রাম নাই, থাকবার জায়গা নাই, এরা সকলে সুখে লালিত, রাজপুত্র সব, সেই জন্যে এই যে কষ্ট, এই কষ্টতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন, তৃষ্ণার্ত হয়েছেন, যেন তারা সকলেই চাইছেন কোথায় জল পাওয়া যায়, এই জঙ্গলে কোথায় জল আছে দেখা যাচ্ছে না। তখন যুধিষ্ঠির নকুলকে বললেন, নকুল এক কাজ করো, তুমি একটা উঁচু গাছের উপরে উঠে দেখো আশেপাশে কোনো জলাশয় দেখা যায় কি না, তো সেই জলাশয় যদি দেখা যায় আমরা সেখান থেকে জল আনব। তা নকুল গাছে উঠে দেখলেন কিছু জলচর পাখি একটা জায়গায় জটলা করছে, বুঝলেন এখানে জল আছে, পুকুরটা ঠিক দেখা যাচ্ছে না বটে কিন্তু সংকেত দেখে বুঝলেন যে জল আছে। তখন নেমে এসে বললেন যে হ্যাঁ জল আছে, এখান থেকে এই মোটামুটি এই দূরত্বে একটা জল আছে। তো তখন সহদেবকে বলা হলো, সহদেব তুমি গিয়ে কিছু জল নিয়ে এসো, আমরা খাবো সকালে। তো সহদেব চললেন একটা পাত্র নিয়ে জল আনতে। তো জল আনতে যাবেন, দেখলেন সেখানে জলাশয়, সেই জলাশয়ে জল আনতে গিয়ে দেখলেন একটা বক বসে আছে। তো যেই নেমেছে তখন সেই বকটি বলছে, দাঁড়াও, এই পুষ্করিণী আমার অধিকারে আছে, তুমি অনধিকার প্রবেশ করছো আমাকে না জিজ্ঞাসা করে। তো এরা ক্ষত্রিয়, কে এক বক তাকে কেন পাত্তা দেওয়া, হ্যাঁ না, কে তুমি? তা তার বুঝতে পারেনি যে সেই বক আসলে কে। তখন সে জোর করে বলছে, দেখো আমি তোমাকে এখনও সাবধান করে দিচ্ছি, আমার কথা অমান্য করে যদি তুমি জল খেতে নামো সেখানে মহা অনর্থ হবে তোমার। তো সহদেব শুনলেন না, তখন তিনি জল খেতে নামলেন, তখন তার মৃত্যু হলো। মৃত্যু ঠিক হলো না বটে, মানুষ একবার মরলে বাঁচে না, তার সেখানে সে মৃত্যুর মতন হতচেতন হয়ে পড়ে রইলেন, সেখানে পড়ে আছেন। তারপর তার দেরি দেখে যুধিষ্ঠিরও খুব চিন্তিত হলেন, তখন নকুলকে বললেন, সহদেব প্রথমে গেছিল ছোট, তা নকুল গেলেন, নকুলও ঠিক একই ঘটনা, নকুলও ওকে পাত্তা দেয়নি। তারপরে অর্জুন গাণ্ডীবী ত্রিভুবন তার নামে কাঁপত, তা সে অর্জুনও তার কথা অমান্য করে জলে নামতে গিয়ে তারও এরকম মৃত্যুর মতন অবস্থা। শেষে ভীম, আর ভীমকে আমরা জানি তার 2টি মহৎ গুণ আছে, এক হচ্ছে খাওয়া আর 2 গুয়ার তুমি, না
মহাগুয়ার, কারু কথা শুনে না, সোজা যায়। বুঝলে জানি আমার গায়ে জোর আছে, সব জায়গায় গায়ের জোর খাটে না, বুদ্ধিটা থাকা চাই না, সেইটা তার একটু কম ছিল, এটা পরিষ্কার আমাদের স্বীকার করতে হবে। বুঝলে তখন সেই ভীম গিয়েও তো বুঝতেই পাচ্ছেন কারু পাত্তা দেয়নি, তখন তিনিও পড়ে আছেন। তখন যুধিষ্ঠির নিজে গিয়েছেন, গিয়ে দেখে এই চারজন মৃতবত পড়ে আছে। তিনি বুঝলেন এরা মৃত্যু হয়েছে, কে এদের মৃত্যু দিয়েছে, কারুর সাধ্য নেই ত্রিভুবনে, না একমাত্র ভগবান ভবানীপতি মহাদেব এবং দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু, ইনি ছাড়া লক্ষ্মীপতি, এছাড়া কারুর সাধ্য নেই এদের কোনো ক্ষতি করতে পারে। হ্যাঁ না, তো কে করলো? তাই খুব চিন্তিত হলেন। তারপরে দেখলেন একটা একটা কণ্ঠস্বর শুনলেন, বলছে আমি, কে কে আপনি? আমার এই চার ভাই চারটি পর্বতের নাম করলেন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কুলাচল সপ্তকুলাচল বলা হয়, তার মধ্যে চারজন বললেন, হিমালয় পারিপাত্র বিন্ধ মলয় পর্বতের মতন এই মহাবীরদের আপনি কে এদের পাতিত করেছেন? আপনি নিশ্চয়ই কোনো সাধারণ কেউ নন, অসাধারণ কেউ হবেন। আপনি হয় সেই ভগবান ভবানীপতি স্বয়ং মহাদেব হতে পারেন, অথবা শ্রী বিষ্ণু হতে পারেন, এছাড়া আর কেউ আমার ভাইদের এরকম করে মারতে পারবে না। বলছে আমি যক্ষ, আমি বক নই। তিনি বলেন আমি যক্ষ, বলে আপনি আমার সামনে আসুন। তখন এলো সে বিশাল আকায় যক্ষ। আমরা এটা কেন উপনিষদেও পাই, সেই তাদের দেবতারা অসুরদের হারিয়ে খুব বিজয় উল্লাসে মত্ত এবং সকলে সকলের বীরত্বের আস্ফালন, আমি মেরেছি অত লোককে, আমি মেরেছি, এমন সময় দেখলে এদের খুব অহংকার হয়েছে, সে অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবান যক্ষরূপে আবির্ভূত হলেন, বিশাল দেহ নিয়ে, দীর্ঘদেহী। এরা স্তব্ধ হয়ে গেল, কোয়াম যক্ষ, এই যক্ষ কে? তখন তাকে এক একজন করে পাঠালেন, জেনে এসো এই যক্ষ কে। এটা আমরা কেন উপনিষদে পাই, প্রথমে অগ্নি গেলেন জানতে পারলেন না, শেষে বায়ু গেলেন জানতে পারলেন না, ইন্দ্র গেলেন, তখন তিনি সবথেকে অহংকার বেশি ইন্দ্রের হয়েছিল, রাজা তো আমি জিতেছি, সেই অহংকারের জন্যে তার সঙ্গে কথাই বললেন না, তুচ্ছ করে তিনি অদৃশ্য হয়ে গেলেন, কাকে কি জিজ্ঞেস করবে। ঠিক সেরকম এক যক্ষ সেখানে বিশাল কৃষ্ণকায় শরীর নিয়ে যুধিষ্ঠিরের সামনে দাঁড়িয়ে আছেন, আমি সেই যক্ষ, আমি তোমার এই ভাইদের মৃত্যুর কারণ, এটা আমার অধিকারে, অতএব আমার অধিকারে যে জিনিস থাকবে আমার বিনা অনুমতিতে, এটা অন্যায়, তারা আমার কথা শোনেনি, আমি তাদের বলেছিলাম আমার প্রশ্নের জবাব দাও তারপরে জল খাও, তারা কথা শোনেনি, আমাকে অগ্রাহ্য করেছে, সেই জন্য আমি তাদের মৃত্যুদণ্ড দিয়েছি। বলছি যে আর তুমিও জল খেতে আসছো, তুমিও যদি আমার কথা না শুনে জল খেতে দাও, তোমার অবস্থা ওই তোমার ভাইদের মতন হবে। বলছে না আমি তা কেন করব, অন্যের অধিকারে অনধিকার প্রবেশ আমি করি না কখনো। যুধিষ্ঠির বলছেন আমি সদা সর্বদা প্রতিটি পদক্ষেপে ধর্মকে অনুসরণ করি, ধর্ম আমাকে রক্ষা করছেন, কারণ ধর্ম রক্ষিত রক্ষতি, এই কথাটা এখান থেকে এসেছে, ধর্মকে যদি কেউ রক্ষা করে অর্থাৎ মান্যতা দেয়, সেই ধর্ম তাকে প্রতি পদে রক্ষা করে, বেচালে পা ফেলতে দেয় না, সেই ধর্ম হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর স্বয়ং। ঠাকুরও বলছেন না যে ঈশ্বরকে ধরে আছে তার বেচালে পা পড়ে না, বেচালে পা পড়ে না, এই কথাটা ব্রহ্মাও ভারী সুন্দর করে বলছেন, আমি আমার কথা কখনো মিথ্যা হয় না, আমার মন কখনো মিথ্যা বস্তুর পেছনে ধাবিত হয় না, আমার ইন্দ্রিয়গুলো কখনো মিথ্যা বস্তুরকে গ্রহণ করে না, কারণ আমি হৃদয়ের কাতরতার সঙ্গে শ্রী ভগবানের শ্রী পাদপদ্ম ধরে আছি, এই যে কথা, সেই জন্যে আমি সেই ধর্মকে ধরে আছি, অতএব আমি তোমার অধিকৃত স্থানে আমি অনধিকার প্রবেশ করব না, তবে তোমার কি প্রশ্ন তুমি আমাকে বলো, আমি আত্মশ্লাঘা মানে আত্মপ্রশংসা করছি না, আমার যা কনভিকশন মানে আমার যা দৃঢ় নিশ্চয় নিজের পরে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস বলে আমি বলছি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, কারণ আত্মশ্লাঘা সজ্জন ব্যক্তিরা তাকে নিন্দা করেছেন,
বিশেষ করে সন্ন্যাসীদের ক্ষেত্রে আত্মপ্রশংসা আত্মহত্যার তুল্য বলা হয়, সেজন্য আত্মপ্রশংসা করতে নেই। তাই অতএব আমি না করে, কিন্তু সেলফ কনফিডেন্স যেটা বলা হচ্ছে আত্মবিশ্বাস, সেটা আমি তো বলতে পারি, আমি এটা তোমার জবাব দেব। তখন একটা একটা করে প্রশ্ন, এরকম 34টা সেট ছিল, সেট প্রত্যেকটা সেটে 4টে করে প্রশ্ন, আর 35 নম্বর সেটে 2টি প্রশ্ন, তার মানে 138টা প্রায় প্রশ্ন, প্রায় ধরুন 140 যদিও বলি, এই প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে যুধিষ্ঠির দান করেছিলেন। এই যুধিষ্ঠির যে দান করেছিলেন তার জীবন, অমূল্য জীবন, সেই যুধিষ্ঠিরের সঙ্গে সম্বন্ধে কোনো ভক্ত ঠাকুরকে বলছেন অমন যুধিষ্ঠিরকেই নরকে যেতে হলো আর আমাদের কী কথা, ঠাকুর বলছে তুমি কেমন লোক গা, না তুমি যুধিষ্ঠিরের শুধু নরকগমনটাই দেখলে, তার ধর্ম ভাব, তার সত্যে প্রতিষ্ঠা, তার জীবন ঈশ্বর কেন্দ্রিক যে জীবন, গড সেন্ট্রিক, এই জীবন তোমার চোখে পড়ল না, শুধু ওইটাই দেখলে, তুমি কেমন লোক, এই যে বললেন ধর্মপুত্র তিনি।